ইউরোপের দেশ ইতালিতে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশিদের সংখ্যা, আর নতুন একটি দেশে এসেই পড়তে হয় ভাষার বিড়ম্বনা। কর্মক্ষেত্র সহ যাতায়াতের সময় কিছু জানা থাকলে বলতে হয় ইতালিয়ান ভাষা। ইতালিয়ানরা অনেকেই ইংরেজি না জানায় ও বলতে না পারায়। ইতালিতে নতুন যারা এসেছে অভিবাসী, তাদের সমস্যার সম্মুখীন হতে হয় ইতালিয়ান ভাষা না জানার কারণে। ইউরোপ বড় প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। সময়ের সাথে পাল্লা দিয়ে ইতালিতে বাড়ছে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা। একটা সময় ছিল 90-এর দশকে কিছু সংখ্যক বাংলাদেশের আগমন ঘটে ইতালির রোম শহরে। যতদূর জানা যায় 25 থেকে 28 জন বাংলাদেশি। পর্যায়ক্রমে বছর যত বাড়তে থাকে বাংলাদেশিদের সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা আনুমানিক 3 লাখের উপরে। এখানে বসবাস করছে সপরিবারে অনেকেই। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের জন্য বেশ কয়েকটি শহরে গড়ে তুলেছেন নিজ উদ্যোগে বাংলা শিক্ষা প্রতিষ্ঠান। সেইসব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা শিক্ষার পাশাপাশি চালু করা হয়েছে ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স। ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের শিক্ষার্থী 2 জন। ইতালির ভ্যানিসে বসবাসরত বাংলাদেশি শিশুরা যেন নিজ মাতৃভাষাকে বুকে ধারণ করতে, লিখতে ও পড়তে পারে, দেশীয় সংস্কৃতি যাতে প্রবাসের মাটিতে হারিয়ে না যায় সেই লক্ষ্যে 18 বছর পূর্বে কয়েকজন বাংলাদেশি ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন ভ্যানিস বাংলা স্কুল। বিদ্যালয়টিতে শিশু শ্রেণী হতে 5ম শ্রেণী পর্যন্ত দেয়া হয় বাংলা শিক্ষা। বিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি নতুন যারা ইতালিতে আসছেন তাদের দ্রুত সময়ে ইতালিয়ান ভাষা শিক্ষার জন্য 2006 সাল হতে শুরু করেছেন ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স। আমাদের ভ্যানিস বাংলা স্কুলে 2006 সাল থেকে আমাদের এই ভাষা শিক্ষার ক্লাসগুলো শুরু হয়েছে। মূলত আমাদের উদ্দেশ্য যারা ইতালিতে নতুন আসে অবশ্যই ইতালিতে থাকতে হলে ইতালিয়ান ভাষাটা জানতে হবে, তাই সেই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলা স্কুলে এই ভাষার শিক্ষার ক্লাস শুরু করা হয়েছে যাতে সবাই ভালোভাবে ভাষা শিখতে পারে। একজন ইতালিয়ান ও 2 জন বাংলাদেশি শিক্ষিকা দ্বারা 30 ঘন্টার এই কোর্সে ইতালিয়ান ভাষা শিখছেন শতাধিক বাংলাদেশি। ইতালিতে নতুন আসছি, বাংলা স্কুলে ভর্তি হয়েছি ইতালিয়ান ভাষা শেখার জন্য। আমি 1 বছর ধরে আসছি, ওদের কোর্স প্রায় শেষের দিকে। ইতালিতে নতুন আসছি, আমরা যেহেতু কেউই ভাষা জানি না এখনকার, তাই ভ্যানিস বাংলা স্কুলে ইতালি ভাষা শেখার জন্য আমরা এখানে নতুন কোর্স চালু হয়েছি, এই কোর্সে ভর্তি হয়েছি আমরা ভাষা শেখার জন্য। ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স চলাকালে পরিদর্শনে এলে কথা হয় ভ্যানিসের কাফুসুকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত ইতালিয়ান নাগরিক জুলিয়ার সাথে। তিনিও বাংলা ভাষা শিখছেন একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে। ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সে এসে শিক্ষার্থীদের সাথে বাংলায় কথা বলে উপস্থিত সবাইকে অবাক করে দিয়েছেন। আমি জুলিয়া, আসসালামু আলাইকুম। আমি কাফুসুকারিতে কাজ করছি আর আমি পাডুবাতে থাকি, আর আমি বাংলা শিখছি কিন্তু কম বলতে পারি। ইতালির রাজধানী রোম, ভ্যানিস, মিলান, মনফালকুনে, ব্রেসিয়া, ট্রিভিজো শহরে গড়ে উঠেছে বাংলা শিক্ষা প্রতিষ্ঠান। ভ্যানিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার বলেন, আমাদের এখানে আমাদের ইটালিয়ান যে কোর্সগুলো চলছে এই কোর্সগুলো ইটালিয়ান টিচার এবং আমাদের বাংলাদেশি টিচারও আছেন। আমাদের এই বছর কয়েকটা কোর্সে চলছে এই কারণে যে আমাদের বেশ কিছু বাংলাদেশি থেকে নতুন আসছেন, যারা এই ফুলুসির ভিসাতে আসছেন তারা নতুন, তাদেরকে ভাষা খুবই জরুরি কাজকর্মের ব্যাপারে। তো আমাদের এই কোর্সগুলো হওয়াতে আমাদের, বা আমি মনে করি আমাদের বাংলাদেশি কমিউনিটির একটা বৃহত্তম একটা উপকার হচ্ছে, আর এটা আমাদের আসলেই দরকার। যেই দেশে আমরা বসবাস করব সেই দেশের ভাষাটা না জানলে আমরা ভালো একটা কাজ পাবো না, বা কাজ করার মতো বা কাজ শেখার মতো কিছু খুঁজতে হলে ভাষাটা সর্বপ্রথম। তাদের মতো সব বাংলা স্কুলে যদি ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স চালু করা হয় তাহলে ইতালিতে নতুন আসা বাংলাদেশিরা দ্রুত সময়ের মধ্যে ইতালিয়ান ভাষা শিক্ষা নিয়ে কর্মস্থলে ও অফিসিয়াল বিভিন্ন নিজ কাজের জন্য কোনো দুভাষীর সহায়তা ছাড়াই সমস্যা সমাধান করতে সক্ষম হবে।